এখানে আছে সঙ্গীতাদি শিল্পীদি হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বিথিসাউটলুক সবাই কেমন আছো নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম সকাল সকাল হাজির হয়ে গেছি মাছ নিয়ে রান্না হবে আজকে মাছ আর তাই ম্যারিনেট করা চলছে এদিকে হাজবেন্ড এনে দিয়েছে বেশ কিছু সবজি কারণ কয়েকদিন ধরেই বাড়িতে সবজির অভাব ঘটেছিল আর তাই সব কিছু গুছিয়ে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আজকে বিশ্বকর্মা পুজো কিন্তু বাড়িতে তার কোনো কিছুরই তোড়জোড় নেই কারণ আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোর বিশেষ কোনো কারণ নেই আর সেই জন্য রান্নাবান্না সেরে আজকে বেরিয়ে পড়ব বাইরে যে যার কাজে যাবে আর আমিও যাব আমার কাজে আমশত্ত জলে ভিজিয়ে একটু ফোটাতে বসালাম তার কারণ টমেটো চাটনি করব তোমাদেরকে তো বললামই আর তার সাথেই আমশত্তটা মেশাবো আমশত্ত অনেকটা রয়েছে আর আমশত্ত দিয়েছে আমার যা তাই জন্য ভাবলাম ঘরে বানানোর এই আমশত্ত দিয়েই আজকে চাটনি করা যাক ঘরে বানানোর আমশত্ত দেখতে যে খুব ভালো হয় তা নয় কিন্তু খেতে অসাধারণ হয় চাটনিতে অল্প চিনি আর খেজুর আর একটুখানি আদা দিয়ে সেরে নিচ্ছি পুরো চাটনিটা তার সাথে তো আমশত্ত আছেই এরপর বসালাম চা চা এক্ষুনি আমার হবে না এটা ফুটতে দেবো বেশ খানিক্ষণ আর তারই ফাঁকে আমি কড়াই ধুয়ে মুছে পরিষ্কার করে চাটনি হওয়ার পর বসিয়ে দিলাম মাছ মাছগুলো আগেই ভেজে নিয়েছিলাম আর তাই জন্য ঝটপট প্রেশার কুকারে আজকে বানিয়ে নেব মাছের ঝোল সকালবেলা উঠেই রান্নার অনেকটা তোড়জোড় করতে হয় অনেকটা সামলাতে হয় আর তাই জন্যে প্রেশার কুকারই যে আমার ভরসা তোমরা যারা আমার ডেলিকারের বন্ধু তারা তো জেনেই গেছো এতগুলো দিনে মাছের ঝোল একদিকে হতে হতে আমি চা করে নিচ্ছি তার কারণ মাছ হয়ে গেছে চাটনি হয়ে গেছে ভাত আগেই করে ফেলেছি সবাই সকালে এগুলোই খাবে এরপর আরও কিছু বাকি আছে ভাবলাম আগে চা খেয়ে নিই কারণ সব কিছু করতে করতে বেলা অনেকটাই হয়ে গেছে চায়ের পর আজকে টিফিনের পর্ব রয়েছে লুচি হ্যাঁ আজকে লুচি বানাবো বিশ্বকর্মা পুজো একটা উৎসবের ব্যাপার উৎসব উৎসব ব্যাপার আর তাই ভাবলাম সকালবেলা জলখাবারে লুচি করা যাক যে লুচি খাবে তার জন্য লুচি আর বাকিদের জন্য থাকবে সকালে ভাত কিন্তু আর রান্না নয় এই সমস্ত রান্না থাকবে সারা দিনের জন্য তাই সকালবেলা উঠেই ঝটপট সেরে নিচ্ছি সারা দিনের এই বিশাল কাজটা সেটা হলো রান্না মেয়ের বন্ধুর বাড়ি থেকে পাঠিয়েছিল পায়েস আর তাই জন্যে পায়েসও নিয়ে নিলাম একটা উৎসবের দিনে পুজোর দিনে সঙ্গে কিন্তু মিষ্টিমুখও হয়ে যাচ্ছে সেটা নিজেরাই বানাই আর কেউ দিক আর পায়েসটা কিন্তু আগেও খেয়েছি আমরা অসাধারণ হয়েছিল তাই এই সব কিছু দিয়ে সারব জলখাবার এর সাথে চিচিঙ্গে ভাজাও একটু করে নেব আর এই দেখো রেডি হয়ে গেছে আমার মাছের ঝোল বিশ্বকর্মা পুজোর ছুটির দিনেও মেয়ের রয়েছে টিউশন হাজবেন্ডের অফিস আর সব কিছু মিলিয়ে তাই সকাল থেকে ব্যস্ততা তারই ফাঁকে আমাদের সোসাইটিতে যে পুজো হবে গণেশ পুজো দেখছই তার প্রস্তুতি চলছে তার আগে হবে বিশ্বকর্মা পুজো আর তাই আজকে বিশ্বকর্মা পুজোর দিন আমি একটু ঠাকুর প্রণাম করতে চলে এলাম আর চলে এলাম তোমাদেরকে বাকি সদস্যদের সাথে আলাপ করাতে চলো তাহলে আলাপটা সেরে নিই
কাজের পর বাইরে এসে এই যে সবার সাথে কিছুক্ষণ আড্ডা দিচ্ছি, পুজো দেখছি, সেগুলো কিন্তু দারুণ একটা অক্সিজেনের কাজ করে, আর এগুলো করতে আমি সবসময় এগিয়েই থাকি। পুজো যদিও এখনও শুরু হয়নি, কিন্তু দেখো আমাদের সোসাইটিতে পুজোর গোছানোটাও কত সুন্দর করে হয়। এবারে ঠাকুর প্রণাম সেরে নেওয়া যাক। বিশ্বকর্মা পূজা, আর আমাদের সোসাইটি সকল কর্মঠ লোকজন এই যেখানে, এরা সবাই মিলে খুব খুব পরিশ্রম করে সকাল থেকে পূজার জোগাড় করেছে। সব থেকে বেশি সকাল থেকে খেটেছি, আমরা তো পরে সাজুগুজু করে এসেছি, কিচ্ছু করিনি। মেয়ে নিনি সকাল 7:30 থেকে এসে একা একা সব করেছে। হ্যাঁ, আমাদের সঙ্গীতারি, এখানে আছে সঙ্গীতাদি, শিল্পীদি, স্বপ্না, তোমার নাম বলো, সবাইকে টাটা। মেয়েকে টিউশন থেকে আনতে যাওয়ার সময় অনেক পুজো মণ্ডপ আর অনেক ঠাকুর দেখা হয়ে গেল, আর তারপর একটু বান্ধবীরা মিলে গেলাম শপিং মলে, তারপর ওখান থেকে মেয়েকে নিয়ে সোজা দাদা বৌদির বিরিয়ানিতে। কারণ আজকে যদিও তোমরা জানোই বাড়িতে প্রচুর রান্না করেছি, তারপরেও ভাবলাম মা আর মেয়ে মিলে আজকের দিনটাকে স্পেশাল বানানো যাক। সকাল থেকেই পুজোর তো একটা ব্যাপার ছিলই, আর দুপুরবেলা চিকেন বিরিয়ানি পেয়ে আরোই যেন মনে হলো দারুণ কাটছে আজকের পুজোর দিনটা। তো এইভাবেই আজকে সকাল থেকে দুপুর অবধি কাটালাম, দারুণ খাওয়া দাওয়া, ঘোরা, সব কিছু মিলিয়ে খুব ভালো। তোমাদের সবার কেমন কাটলো? তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার অন্য ভিডিও নিয়ে, অন্য গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সাথে। সবাইকে টাটা, আর সবাইকে বাই। Bye.